হ্যালো এভরিওয়ান, আজ বলবো পিত্তথলির পাথর হওয়ার কারণ, লক্ষণ ও কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয় এবং ঘরোয়া প্রতিকার। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গলস্টোন হলো ছোট পাথর যা গলব্লাডারে তৈরি হয়। পিত্তথলির পাথর লিভারের নিচে থাকে। পিত্তথলির পাথর খুব বেদনাদায়ক হতে পারে যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তাহলে তা অপসারণের জন্য অপারেশনের প্রয়োজন হতে পারে। যখন পিত্তথলিতে কোলেস্টেরল জমতে শুরু করে বা শক্ত হতে শুরু করে, তখন আমরা প্রায়শই পাথরের অভিযোগ করি। এমতাবস্থায় রোগীকে অসহ্য যন্ত্রণার সম্মুখীন হতে হয় এবং সেই সঙ্গে খাবার হজমে সমস্যা হয়। লিভার এবং পিত্তথলির মধ্যে একটি ছোট টিউব থাকে যাকে পিত্তনালী বলা হয়, যার মাধ্যমে এটি পিত্তথলিতে পিত্ত বহন করে। যখন খাবার একজন ব্যক্তির শরীরে প্রবেশ করে, তখন এই মূত্রাশয়টি পিত্তকে অ্যাটোমাইজারের মতো টেনে নিয়ে ছোট অন্ত্রের উপরের অংশে পাঠায়, যাকে ডুডেনাম বলে। এটি হজম প্রক্রিয়া শুরু করে। তো প্রথমেই জানুন পিত্তথলির পাথর কি। হজমের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলি সঞ্চয় করে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। পিত্তশয়ের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি হলো এটি পাথর গঠনের জন্য খুব প্রবণ, যাকে পিত্তথলি বলা হয়। আসলে পিত্তথলিতে থাকা তরল পদার্থের পরিমাণ যখন শুকিয়ে যেতে শুরু করে, তখন এতে উপস্থিত চিনি, লবণ এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদানগুলো একত্রে জমে ছোট ছোট পাথরের টুকরোতে রূপ নেয়, যাকে পিত্তথলির পাথর বলা হয়। কখনো কখনো গলব্লাডারে কোলেস্টেরল, বিলিরুবিন এবং পিত্ত লবণ জমে থাকে। 80% পাথর কোলেস্টেরল, গল ব্লাডার স্টোন দিয়ে তৈরি। ধীরে ধীরে এগুলো শক্ত হয়ে পিত্তশয়ের ভেতরে পাথরের রূপ নেয়। কোলেস্টেরল পাথর হলুদ সবুজ বর্ণের হয়। মূত্রাশয়ে কালো বা বাদামি রঙের পাথর দেখা গেলে তাকে পিগমেন্ট স্টোন বলে। কখনো কখনো আনকনজুগেটেড বিলিরুবিন নামক উপাদান পিত্তথলিতে জমা হতে শুরু করে, তখন এটি পিগমেন্ট পাথরের সমস্যা সৃষ্টি করে। পিত্তথলিতে ব্যাঘাতের কারণে পিত্তনালীতে কখনো কখনো পিত্ত জমা হয়, যা মানুষের জন্ডিস সৃষ্টি করতে পারে। যদি পিত্ত অন্ত্রে যাওয়ার পরিবর্তে অগ্নাশয়ে প্রবেশ করে, তবে এটি দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস নামক একটি গুরুতর সমস্যা হতে পারে। যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তাহলে তা পিত্তথলিতে ক্যান্সারের দিকেও যেতে পারে। পিত্তথলির পাথর গঠন একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক রোগ। পিত্তে দুই ধরনের কোলেস্টেরল ও পিগমেন্ট থাকে, কিন্তু প্রায় 80% পাথর কোলেস্টেরল দিয়ে তৈরি। পিত্ত যকৃতে তৈরি হয় এবং গল ব্লাডারে জমা হয়। এই পিত্ত চর্বিযুক্ত খাবার হজম করতে সাহায্য করে, কিন্তু যখন পিত্তে কোলেস্টেরল এবং বিলিরুবিনের পরিমাণ বেশি হয়ে যায়, তখন পাথর তৈরি হয়। এবার জেনে নিন পিত্তথলির পাথর হওয়ার কারণ। পাথরের গল ব্লাডার পিত্তাশয় এখনও কোনো কারণ প্রমাণিত হয়নি এবং এটি যে কোনো বয়সে হতে পারে। কিছু কারণ আছে যা পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, যেমন মধুমেহ বা ডায়াবেটিস, স্থূলতা, গর্ভাবস্থা, আফটার মোটেপ সার্জারি, দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন। এর বাইরে আরও কারণ রয়েছে। পাউরুটি, রাস্ক এবং অন্যান্য বেকারি পণ্য, রুটি, মাফিন, কুকিজ, কাপকেক ইত্যাদি বেকারি পণ্যের ব্যবহার পিত্তশয়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে। প্রকৃতপক্ষে এই খাবারগুলিতে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাটের পরিমাণ খুব বেশি এবং এই খাবারগুলির বেশিরভাগই পরিশোধিত ময়দা দিয়ে তৈরি। আপনার যদি গল ব্লাডার সংক্রান্ত কোনো রোগ থাকে, তাহলে এই পণ্যগুলি একেবারেই খাওয়া উচিত নয়। বরং মোটা দানা থেকে তৈরি খাবার খাওয়া উচিত। অত্যধিক প্রোটিনও বিপজ্জনক। আপনি যদি আপনার পিত্তথলিকে সুস্থ রাখতে চান, তবে প্রাণীদের মধ্যে পাওয়া প্রোটিনের পরিমাণ সীমিত হওয়া উচিত। আসলে প্রাণীদের মধ্যে পাওয়া প্রোটিন ক্যালসিয়াম স্টোন এবং ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার ঝুঁকি বাড়ায়। মাছ, মাংসে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম বেশি থাকে, তাই এগুলো খুব বেশি খাবেন না। আপনার যদি পিত্তথলিতে পাথর বা কিডনিতে পাথর থাকে, তবে সেগুলি একেবারেই খাওয়া উচিত নয়। মিষ্টি জিনিস খাওয়া। মিষ্টি জিনিসে প্রচুর পরিশ্রুত কার্বোহাইড্রেট পাওয়া যায়। এর পাশাপাশি অতিরিক্ত চিনি খাওয়ার ফলে কোলেস্টেরল ঘন হয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, পাশাপাশি পিত্তথলিতে পাথর হয়। তাই মিষ্টি জিনিস বেশি খাওয়া উচিত নয়। গর্ভনিরোধক ওষুধ। যেসব মহিলারা প্রচুর পরিমাণে বা ঘন ঘন গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও পিত্তথলির সমস্যা দেখা যায়। অতএব
মহিলাদের ওষুধের পরিবর্তে অন্যান্য ধরনের গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ ওষুধের অতিরিক্ত সেবন তাদের পিত্তথলিতে পাথরের রোগী করে তুলতে পারে। এছাড়া কিডনি ও লিভারেও এসব ওষুধের খারাপ প্রভাব পড়ে। কফি বেশি খেলেও পিত্তথলির সমস্যায় পড়তে হতে পারে। তাই যাদের আগে থেকেই গল ব্লাডারে পাথর বা অন্য কোনো অভিযোগ রয়েছে, তাদের উচিত কফি খাওয়া সম্পূর্ণ বন্ধ করা। যারা স্বাস্থ্যবান, তারা দিনে এক বা দুটি কফি পান করতে পারেন, তবে এর বেশি কফি খাওয়া উচিত নয়। সোডা সেবন পাথরের ক্ষেত্রে বেশি পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে কিছু পানীয় আছে যা পাথরের ক্ষেত্রে পান করা উচিত নয়। পাথর হলে সোডা একেবারেই খাওয়া উচিত নয়, এতে ফসফরিক অ্যাসিড থাকে যা পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। এখন জেনে নিন পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ। কখনো কখনো পিত্তথলির পাথর কোন লক্ষণ ছাড়াই হয়ে থাকে এবং কখনো কখনো তারা কিছু উপসর্গ দেখায়। পিত্তথলিতে পাথরের যে লক্ষণগুলো বিশেষভাবে দেখা যায় সেগুলো হলো বদহজম, পেট ফাঁপা, অম্লতা, পেটে ভারী হওয়া, বমি এবং ঘামের মতো উপসর্গ দেখা যায়। পিত্তথলির পাথর প্রতিরোধের উপায়। পিত্তাশয়ের পাথর এড়াতে জীবনধারা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। গাজর এবং শসার রস 100 মিলি এই পরিমাণে মিশিয়ে দিনে দুবার পান করলে পিত্তথলিতে উপকার পাওয়া যায়। সকালে খালি পেটে 50 মিলি লেবুর রস পান করলে এক সপ্তাহে উপকার পাওয়া যায়। অ্যালকোহল, সিগারেট, চা, কফি এবং চিনিযুক্ত পানীয় ক্ষতিকারক, যতটা সম্ভব তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন। পিত্তথলিতে নাশপাতি উপকারী, এটি প্রচুর পরিমাণে খান। এতে পাওয়া রাসায়নিক উপাদান দ্বারা পিত্তথলির রোগ নিরাময় হয়। ভিটামিন সি অর্থাৎ অ্যাসকরবিক অ্যাসিডের ব্যবহার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এটি কোলেস্টেরলকে পিত্তে রূপান্তরিত করে। প্রতিদিনের 3-4 ট্যাবলেট খেলে পাথরের উপশম হয়। পিত্তথলির পাথরের রোগীদের খাবারে বেশি করে সবুজ শাকসবজি ও ফলমূল গ্রহণ করা উচিত। এগুলিতে কম পরিমাণে কোলেস্টেরল থাকে এবং প্রোটিনের চাহিদাও পূরণ করে। ভাজা এবং মশলাযুক্ত জিনিস থেকে দূরে থাকুন এবং শুধুমাত্র সুষম খাবার খান। টক ফল খান, এতে উপস্থিত ভিটামিন সি পিত্তথলির পাথর অপসারণে খুবই সহায়ক। প্রতিদিন 1 চামচ হলুদ খেলে পাথর দূর হয়। এখন জেনে নিন কোন খাবারগুলি এড়িয়ে চলা উচিত। পিত্তাশয়ে পাথর থাকলে ডায়েট থেকে ডিম বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে এটি বেশ কোলেস্টেরল যা পিত্তাশয়ে অ্যাপেন্ডিসাইটিস সৃষ্টি করে। আপনি যদি ভাজা জিনিস খেতে পছন্দ করেন তবে সাথে সাথে ছেড়ে দিন। এটি শুধু আপনার স্বাস্থ্যেরই ক্ষতি করে না, এটি পিত্তথলির সমস্যাও বাড়িয়ে দিতে পারে। তাই বেশি ভাজা জিনিস না খাওয়ার চেষ্টা করুন। ভাজা খাবারে হাইড্রোজেনেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে যা আপনার পিত্তথলির ব্যথা বাড়িয়ে দিতে পারে। ভাজার জন্য স্বাস্থ্যকর বিকল্প হিসাবে জলপাই বা ক্যানোলা তেল ব্যবহার করুন। আমিষ, লাল মাংস এবং মুরগির মাংস ইত্যাদি এড়িয়ে চলা উচিত। এছাড়া তৈলাক্ত মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয়। মানুষ প্রক্রিয়াজাত খাবারের পিছনে ছুটছে, তার একটি কারণ হলো তাদের স্বাদ ভালো এবং এটি তৈরি করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। কিন্তু এর স্বাদ আমাদের শরীরের ক্ষতি করতে পারে। এটি শুধু শরীরের পরিপাকতন্ত্রই নষ্ট করে না, পিত্তথলির সমস্যাও বাড়িয়ে দিতে পারে। ট্রান্স ফ্যাটি অ্যাসিড সাধারণত প্যাকেটজাত খাবারে থাকে, পিত্তথলির পাথরের উপসর্গ বাড়াতে কাজ করে। আপনি চিপস, কুকিজ, ডোনাট, মিষ্টি বা মিশ্র প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। পিত্তথলিতে পাথর হলে মিহি উপাদানযুক্ত খাবার থেকে দূরে থাকুন। মিহি আটার পাস্তা এবং পরিশোধিত চিনি সবই চর্বির আকার ধারণ করে যা পিত্তে কোলেস্টেরল বাড়াতে পারে। পিত্তথলিতে পাথরের সমস্যা থাকলে চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খাবেন না। আইসক্রিম, ভারী ক্রিম এবং টক ক্রিম উচ্চ মাত্রায় চর্বি ধারণ করে যা পিত্তথলির ঝুঁকি বাড়াতে পারে। আপনার খাদ্য তালিকায় দুধের পরিমাণ কমানোর চেষ্টা করুন বা কম চর্বিযুক্ত দুধ বেছে নিন। পিত্তথলির পাথর এড়াতে বা আপনার পিত্তথলিকে রক্ষা করতে আপনার কিছু খাবার এড়িয়ে চলা উচিত। সবচেয়ে বড় সমস্যা হল উচ্চ চর্বিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার, তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রক্রিয়াজাত বা বাণিজ্যিকভাবে বেকড পণ্যের মতো ট্রান্স চর্বিযুক্ত খাবারগুলিও পিত্তথলির স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সাদা পাস্তা এবং চিনির মতো পরিশোধিত সাদা খাবার এড়িয়ে চলুন, এগুলো আপনার পিত্তথলির ক্ষতি করতে পারে। এছাড়াও আপনাকে অ্যালকোহল এবং তামাক এড়িয়ে চলতে হবে। পিত্তথলির পাথরে অ্যাসিডিক খাবার খাওয়া উচিত নয়। অ্যাসিডিক খাবার যেমন সাইট্রাস ফল এবং টমেটো সস শুধুমাত্র আপনার পেটে জ্বালাপোড়া করতে পারে না, কিন্তু পিত্তথলির পাথরও দিতে পারে। এবার জেনে নিন পিত্তথলিতে পাথর হলে যেসব খাবার খাবেন।
অতিরিক্ত পরিমাণে ফল ও শাকসবজি খান। স্টার্চি কার্বোহাইড্রেট বেশি পরিমাণে, যেমন রুটি, ভাত, ডাল, আলু, চাপাতি এবং কলা কলার মতো খাবার। যখন সম্ভব পুরো শস্য থেকে তৈরি আইটেমগুলির জন্য যান। অল্প পরিমাণে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করুন। কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন। মাংস, মাছ, ডিম এবং তাদের বিকল্প যেমন লেবু এবং ডাল অল্প পরিমাণে খান। সূর্যমুখী, রেপসিড এবং অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম এবং বাদাম জাতীয় উদ্ভিজ্জ তেলে অসম্পৃক্ত চর্বি পাওয়া যায়। ফাইবার সমৃদ্ধ খাবার খান। লেবু, ডাল, ফল এবং শাকসবজি, ওট এবং আস্ত গমের পণ্য যেমন ভাতও খেতে পারেন। প্রতিদিন অন্তত 2 লিটার পানি পান করুন, যেমন পানি বা ঔষধি চা ইত্যাদি গ্রহণ করুন। যোগব্যায়াম এবং ব্যায়াম, নিয়মিত ব্যায়াম রক্তের টিস্যুতে কোলেস্টেরল কমায়, যা গলব্লাডারের সমস্যা কমাতে পারে। প্রতিদিন 30 মিনিটের জন্য একটি অপেক্ষাকৃত মাঝারি পরিমাণ শারীরিক কার্যকলাপ, সপ্তাহে 5 বার, একজন ব্যক্তির পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর। যোগাসন পিত্তথলির পাথরের চিকিৎসার জন্য যে যোগাসনগুলি অনুশীলন করা উচিত তা হল সর্বাঙ্গাসন, শালভাসন, ধনুরাসন, ভুজঙ্গাসন। এখন জেনে নিন পিত্তথলিতে পাথর এর ঘরোয়া প্রতিকার। সাধারণত পিত্তথলির পাথরের জন্য ঘরোয়া প্রতিকারগুলি সাধারণত পিত্তথলির পাথরের জন্য ব্যবহৃত হয়। পিত্তথলির আয়ুর্বেদিক চিকিৎসা খুবই সাধারণ। পিত্তথলির পাথরের চিকিৎসার জন্য উপকারী আপেল সিডার ভিনেগার। আপেল ডাক্তারকে দূরে রাখতে সাহায্য করে, তাই 1 গ্লাস আপেলের রসে 1 টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিয়মিত দিনে 1 বার খেতে হবে। আপেলে মলিক অ্যাসিড থাকে, যা পিত্তথলির পাথরকে নরম করতে সাহায্য করে এবং ভিনেগার পাথরের কারণে লিভারকে কোলেস্টেরল তৈরি করতে বাধা দেয়। এটি একটি পিত্তথলির আক্রমণের সময় ব্যথা কমানোর একটি দ্রুত প্রতিকার। পিত্তথলির পাথরের উপসর্গ দূর করতে আপেল সিডার ভিনেগার খুবই উপকারী। 2. নাশপাতি। নাশপাতিতে পেকটিন নামক একটি যৌগ থাকে, যা কোলেস্টেরল দিয়ে তৈরি পাথরকে নরম করে, যাতে সহজেই শরীর থেকে বের করে দেওয়া যায়। এগুলি পাথর দ্বারা সৃষ্ট ব্যথা এবং অন্যান্য উপসর্গগুলি উপশম করতে সহায়ক। 3. বিটরুটের মিশ্রণ। পিত্তথলি পরিষ্কার ও শক্তিশালী করতে এবং লিভার পরিষ্কার করতে সমপরিমাণ বিটের রস, শশার রস এবং গাজরের রস মিশিয়ে নিন। এই সংমিশ্রণটি আপনাকে পেট এবং রক্ত পরিষ্কার করতেও সহায়তা করে। শশাতে উচ্চমাত্রার পানি এবং গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি মূত্রাশয় থেকে টক্সিন বের করে দেয়। 4. ড্যান্ডেলিয়ন। ড্যান্ডেলিয়ন পাতা লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতায় সাহায্য করে, পিত্ত নিঃসরণকে উৎসাহিত করে এবং টক্সিন বের করে দিতে সাহায্য করে। 1 কাপ পানিতে 1 টেবিল চামচ ড্যান্ডেলিয়ন পাতা মিশিয়ে নিন। তারপর শুষে নিতে 5 মিনিট রেখে দিন। এবার এতে 1 চামচ মধু মেশানো। ডায়াবেটিস রোগীদের এই চিকিৎসা এড়ানো উচিত। 5. পুদিনা পাতা। পুদিনা পাতাতে টেরপেন নামক একটি যৌগ রয়েছে, যা কার্যকরভাবে পাথর ভেঙে দেয়। এছাড়াও আপনি পুদিনা পাতা সিদ্ধ করে পেপারমিন্ট চা বানিয়ে খেতে পারেন। 6. ইসবগুল। পিত্তথলির পাথরের ঘরোয়া প্রতিকারের জন্য একটি উচ্চ ফাইবার খাদ্য খুবই প্রয়োজনীয়। ইসবগুল দ্রবণীয় ফাইবারের একটি ভালো উৎস হওয়ায় এটি পিত্তের কোলেস্টেরলকে আবদ্ধ করে এবং পাথর গঠন রোধ করতে সাহায্য করে। আপনি এটি আপনার অন্যান্য ফাইবার সমৃদ্ধ খাবারের সাথে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস পানির সাথে খেতে পারেন। 7. লেবু। লেবুর রস অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় এটি ভিনেগারের মতো কাজ করে এবং লিভারে কোলেস্টেরল তৈরিতে বাধা দেয়। প্রতিদিন খালি পেটে 4টি লেবুর রস খান। 1 সপ্তাহ এই প্রক্রিয়াটি অনুসরণ করুন। এর সাহায্যে পাথরের সমস্যা সহজেই দূর করা যায়। পিত্তথলির পাথরের চিকিৎসায় লাল ক্যাপসিকাম উপকারী। 2013 সালে করা এক গবেষণায় দেখা গেছে, শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাথরের সমস্যা কমায়। একটি লাল ক্যাপসিকামে প্রায় 95 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, এই পরিমাণ পাথর প্রতিরোধে যথেষ্ট। তাই খাদ্য তালিকায় ক্যাপসিকাম রাখুন। এছাড়া শস্য প্রচুর পানিতে দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার যেমন পুরো শস্য এবং অন্যান্য শস্য আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। ফাইবার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে প্রাকৃতিকভাবে পাথর গঠন প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া হলুদ। হলুদ পিত্তথলির পাথরের অন্যতম সেরা ঘরোয়া প্রতিকার। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি। হলুদ পিত্ত যৌগ এবং পাথরকে সহজে ভাঙতে সাহায্য করে। মনে করা হয় 1 চামচ হলুদ খেলে প্রায় 80% পাথর দূর হয়ে যায়। তো এগুলি খাওয়ার চেষ্টা করুন, তাহলে অনেকটাই পিত্তথলির পাথর থেকে রক্ষা পেতে।